সবসময় একটা কথা বলি, দু এক এপিসোড আগে কথাটা বলছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি বাসা থেকে বের হইলে চোর, সন্ত্রাসী, গুন্ডা, ছিনতাইকারী, চাঁদাবাজ, এদের কি নিয়ে যতটা না ভয় থাকেন, তার চেয়ে বেশি ভয় থাকতে হয় বাংলাদেশে আমাদেরকে পুলিশের। সেই কথাটার কতটুকু যৌক্তিক ভিত্তি আছে সেটা আমরা আজকে ফাইন্ড আউট করব। শুরুর কথাটার সাথে একটু অ্যাডেন্ডাম আছে এবং একটু কারেকশন আছে, সেটা হইতেছে যে আমি বলছি যে আপনি বাংলাদেশে বাসা থেকে বাইরে পা ফেললে চোর, সন্ত্রাসী, যে ভয় থাকা লাগে গুন্ডা বদমাইশের, তার চেয়ে বেশি ভয় থাকা লাগে পুলিশের। সেটার সাথে অ্যাডেন্ডাম হইতেছে আপনি বাসার বাইরে গেলে উভয়ের ভয় থাকতে হয়, চোর, ছিনতাইকারী, গুন্ডা বদমাইশে, রাইট, এবং পুলিশ, এবং পুলিশ, এবং পুলিশের ভয় বেশি থাকা লাগে। আর বাসার ভিতরে থাকলে কিন্তু আপনি ছিনতাইকারীর ভয় নাই, গুন্ডার হাতে পড়ার ভয় নাই, বাসা হইতেছে সেফেস্ট জায়গা, রাইট, দ্যাটস ওয়াই কল ইট হোম। কিন্তু পুলিশের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আপনি বাসাতেও পুলিশের হাত থেকে সেফ না, কারণ পুলিশের এই গুন্ডামি করার এই এই তাদের ক্যাপাসিটি, বৈধ ক্যাপাসিটি আছে বিধায় তারা আপনাকে চাইলে বাসা থেকে তুলে নিয়ে যেতে পারবে, তারা চাইলে আপনার বাথরুমে, বেডরুমে ঢুকে আপনার বেডরুম তছনছ করতে পারবে, যেটা একটা সন্ত্রাসী পারবে না, রাইট। এবং সন্ত্রাসীর হাতে যেহেতু বৈধ অস্ত্র থাকে না এবং সন্ত্রাসী যেহেতু নিজেকে আইন দ্বারা প্রোটেক্ট করতে পারে না, যেটা পুলিশ পারে, সেই কারণে পুলিশের গুন্ডামিটা একটা নেক্সট লেভেলের। সে আপনার বাসায় ঢুকে আপনার সাথে গুন্ডামি করতে পারবে, সে আপনাকে ডেকে নিয়ে গুন্ডামি করতে পারবে। ওই যে গতকালকে খবরে পড়লাম হচ্ছে এক পুলিশ হইতেছে মানে এক লোকের কাছ থেকে চাঁদাবাজি করে এক সন্ত্রাসী গ্রুপ, এরকম কি জানি, তো সেই লোক প্রতিবাদ করছে, তো সেই সন্ত্রাসী গ্রুপ ওই লোকটা মাইরা ফেলবে। তো যেটা বললাম, সন্ত্রাসী, চোর, এরা কিন্তু লুকিয়ে লুকিয়ে কাজ করে, এরা কিন্তু প্রকাশ্য দিবার লোকে কোপাইলে কোপায় দৌড় মারে, কারণ মানুষ ধরবে, পুলিশ ধরবে, বা কাজগুলো গোপনে করে, আপনাকে একা পাইলে ধরবে। পুলিশ তো সেটা না, পুলিশ তো সবার সামনে প্রকাশ্যে করতে পারে, রাইট, ওরা তো বললাম না নেক্সট লেভেল। সো ওই সন্ত্রাসী তো ওই লোককে ধরতে পারতেছে না, ওই লোক চাঁদাবাজির প্রতিবাদ করছে, তো পুলিশের, পুলিশ কী করছে, পুলিশ ওই লোককে তুলে নিয়ে গেছে, নিয়ে সন্ত্রাসীদের হাতে দিয়ে দিয়েছে, সন্ত্রাসীর ওই লোককে খুন করে নদীতে ফেলে দিয়েছে। সো বুঝতেছে তো পুলিশের ব্যাপারটা, সন্ত্রাসী যেখানে ওই লোককে তুলে নিয়ে যেতে পারতেছে না কারণ তাকে ভয়ে থাকতে হয়, সেখানে পুলিশের তো কোনো ভয় নাই, সে তুলে নিয়ে সন্ত্রাসীদের হাতে দিয়ে দিয়েছে, সন্ত্রাসী মেরে ফেলে দিয়েছে লাশ নদীতে। এটা হইতেছে পুলিশের ব্যাপারটা আর কি, আপনি বাসাতেও নিরাপদ না এদের কাছ থেকে, আর বাসার বাইরে গেলে তো ওরে বাবা রে বাবা। আপনি রাত 12টা বাজে ধরেন, আপনি একা একা যাইতেছেন, আপনার ভয় করার কথা কি, ছিনতাইকারী পাল্লায় পড়েন কিনা, না না না, সেটা আপনার ভয় না, আপনার বাংলাদেশে ভয় হইতেছে পুলিশের পাল্লায় পড়েন কিনা, পুলিশ আপনাকে দাঁড় করাবে, করায় বলবে চেক আপের নাম দিবে, এই কই যেতেছেন দেখি চেক করি, তো তারপর ইয়াবা ঢুকাই দেবে, ঢুকাই থানায় নিয়ে যাবে, নিয়ে হইতেছে 5 লাখ টাকা দিতে হবে, আপনার বাপ মারে ফোন দিবে, 5 লাখ টাকা দিতে হবে, নাইলে চালান দিয়ে দিবে ইয়াবার কথা বলে, তারপর আপনারে মেরে লাশ নদীতে ফেলে দিবে। সো এই হইতেছে বাংলাদেশ পুলিশের কাজকর্ম আর কি, তারা মোটামুটি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। নাও আমি এক্সাজারেশন করলাম কি না, অতিরঞ্জন করলাম কি না, বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ পুলিশের প্রতি আছে দেখে এগুলো বললাম কি না, নাকি এটাই বাস্তবতা, সেটার একটা স্যাম্পল আমরা এখন দেখি। যে সিনহা হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত যে পুলিশ ওসি প্রদীপ, যাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এখন তো মিডিয়া হইতেছে প্রচুর কাজ করতেছে, এরা খুঁজে বের করে নিয়ে আসতেছে, ওই যে ওসি প্রদীপ এখন চিপায় আছে, এখন কিন্তু তাকে আর এখন আসে বাংলাদেশে প্রচণ্ড এখন ন্যায় মানে অদ্ভুত অবস্থা এখন বাংলাদেশে চলবে, রাইট। সো এখন ওসি প্রদীপ চিপায় পড়ছে, এখন মিডিয়া থেকে শুরু করে একেবারে সবাই পুলিশ বাহিনীও ডিসোন করতেছে তাকে, না না না, এই আমাদের পুলিশের কলঙ্ক, নাই না পুলিশের কলঙ্ক নাই, ইনি আপনাদের ট্রু রিপ্রেজেন্টেটিভ অফ আপনাদের পুলিশ বাহিনী, আমরা বলার ভয়ে বলি না আর কি, মানুষ ভয়ে বলে না, বললে কী অবস্থা হবে সেটা আমরা এখনই দেখতে পাবো। সো ওসি প্রদীপের কর্মকাণ্ড যেহেতু এখন মিডিয়া তাকে নিয়ে ফোকাস করতেছে, আমরা সেটা একটা স্যাম্পল বাংলাদেশে কী করে পুলিশ, তো সেটা নিয়ে একটু দেখি না। অনেকে বলতে পারেন যে এটা ব্যাড অ্যাপল, দুই একজন থাকতেই পারে, না 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 না, এটা ব্যাড অ্যাপল না, এরা হইতেছে রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ পুলিশ বাহিনী, এরা ব্যাড অ্যাপল না, এরা সম্ভবত 50%-এর উপরে, এরা আমি জাস্ট বিইং অন দ্য সেফ সাইড, এই জন্য ভদ্রতা দেখাই বলছি, সম্ভবত 50%-এর উপরে, বাস্তবতা হচ্ছে এরাই 80%, 70%, 90% রিপ্রেজেন্ট করে পুলিশকে। এবং এরা যদি 50%-ও হয় সেটা মানে এটা 1% হলে আনএক্সেপ্টেবল, যেখানে ছিল সেখানে আমরা এমন একটা দেশ তৈরি করছি যেখানে 50% হলে বেশ অ্যাকসেপ্টেবল একটা অ্যামাউন্ট, এবং সেটাতে আমাদের বেশ খুশি থাকা উচিত যে 50% পুলিশ তুলে নিয়ে খুন গুম করে, চাঁদাবাজি করে, মাদক বলে চালাইয়া দেয়, ইচ্ছা হলে মাইরা ফেলে, আর 50% পুলিশ তেমন করে না, সুতরাং এটা নিয়ে কথা বলা ঠিক হবে না। সো চিন্তা করেন আমরা কোন জায়গায় নিয়ে গেছি দেশের কনভারসেশন, এক্সপেকটেশন, এই অসভ্যতা কোন পর্যায়ের, কথা না পড়ে ওসি প্রদীপের কর্মকাণ্ডগুলো দেখি। পুলিশের মামলার অন্যান্য সাক্ষীরাও জানিয়েছেন তাদেরকে থানায় নিয়ে সাদা কাগজে সই রেখেছে পুলিশ। ওখান থেকে আমাদের 5-6 জন মানুষ নিয়ে গেছে জোর করে, আমরা যাচ্ছি না, আমাদেরকে জোর করে নিয়ে গেছে, যাওয়ার পরে আমাদের এই 10-12টা কাগজে সাইন নিয়েছে, কিছু একদম সাদা কাগজও নিয়েছে, কিছু লেখিত কাগজও নিয়েছে। রিসোর্ট কর্মীরা এখানে অভিযোগ করেছেন সাদা কাগজে পুলিশ তাদের সই নিয়েছে। সব হিসাব এদিন নেহের পরে দুদিন পরে আবার আসছে, আসতে মতো আমার তো একটা ভেলাং সিগনেচার নিচ্ছে, আর একটা ই নিচ্ছে,
সো এই হইতেছে ঘটনা যে ওই যে সাবেক মেজর সিনহার হত্যাকাণ্ডের পর পুলিশ জোর করে সাক্ষী দাঁড় করাইছে, কিছু বানাইছে সাক্ষী, এবং এরা সাক্ষী এদেরকে এবং আরও যারা এলাকাবাসী আছে এরা তো উল্টাপাল্টা সাক্ষ্য দিতে পারে। এদেরকে গিয়ে গিয়ে বিভিন্ন, এখানে দুজন দেখালাম আর অনেকে আছে, এই দুজনকে দেখালাম কারণ এই দুজন একটু কাঁদো কাঁদো হয়ে বসছে এই কারণে। আরও যারা আছে এরা বাংলাদেশের এগুলার এত অভ্যস্ত হয়ে গেছে তাদের কান্নাটা আসে নাই। তো এরকম পুলিশ গিয়ে গিয়ে মোটামুটি এলাকাবাসী সবার সাদা কাগজে সাইন নিছে, এগুলো একটা থ্রেট, একটা ভয় ভীতিতে রাখা আর কি। সো ইদার এগুলো মিস ইউজ করা হবে অথবা করুক বা না করুক একটা থ্রেটের মধ্যে রাখা আন্ডার, এটা হচ্ছে পুলিশ, এরা হইতেছে আইনের প্রয়োগকারী। এদের ভয়ে মানুষ সন্ত্রাসীর মতো বাসায় বাসায় গিয়ে গিয়ে মানুষজনের সাথে এগুলো করে বেড়াইতেছে। নেক্সট দেখি, এটা তো মানে শুরু, ওসি প্রদীপের এত কিছু আসতেছে এখন মিডিয়াতে, সেগুলো দেখাইতে গেলে মোটামুটি আপনার মোটা 3-4 ঘন্টার একটা বাংলা সিনেমা হয়ে যাবে। আমি সেটা না করে আমি জাস্ট মনে হয় 4-5 মিনিট দেখাবো আর কি। সো কেটে কেটে একটু একটু দেখাচ্ছি, বাট প্লিজ কিপ ইন মাইন্ড যে এটাই ওসি প্রদীপের সব কিছুর রিপ্রেজেন্টেটিভ নেই, এখানে জাস্ট একটা সাগরের মধ্যে এক ফোঁটা পানি দেখাবো আর কি। এবং এই ওসি প্রদীপই একমাত্র বাংলাদেশ পুলিশ বাহিনী এরকম না, এরকম এটাও হইতেছে সাগরের মধ্যে এক ফোঁটা পানি টাইপের। সো এগুলো মাথায় রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে না। জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে প্রতিবাদ করলেই নেমে আসত মিথ্যা মামলা আর নির্যাতনের খড়গ। আমি না পারি আত্মহত্যা করতে, না পারি বাঁচতে, আমি বাসায় বোঝাইতে পারবো না এই কথাগুলো, আমি ভয় এতদিন মুখ খুলতে পারি না। কি বললাম, বাংলাদেশে আপনি কিন্তু গুন্ডার ভয় এত আতঙ্কে থাকা লাগে না, গুন্ডা আপনাকে সুযোগে পাইলে চিপায় ধরবে, সুতরাং আপনি একটু সতর্ক হয়ে চললে গুন্ডার হাত থেকে বেঁচে থাকতে পারবেন, পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন। আর আপনার বাসায় ঢুকে যে লোক বাড়িয়ে ফিরতে পারে না এবং কান্নাকাটি করে বলতেছে যে আমার জীবনটা শেষ, এটা তো শুধু উনি না, কোটি কোটি লোক বাংলাদেশে আছে, কোটি কোটি কি বেশি বাড়ায় বলে ফেললাম, কোটি কোটি না হইতেও পারে। ওসি প্রদীপের গ্রেফতারের পর এলাকায় ফিরেছেন টেকনাফের মহেশখালী পাড়ার মুরগি খামারি নজির। তার অভিযোগ, প্রথমে মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে, এরপর 5 লাখ টাকা না দেয়ায় জ্বালিয়ে দেওয়া হয় সর্বস্ব পুঁজি করে গড়ে তোলা মুরগির খামার। প্রদীপ কুমার এখানে এসে সবকিছু এর টিমকে সবকিছু বুঝিয়ে যেভাবে বলছে ঠিক সেভাবে এর টিমে পরিচালনা করে আমাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। আইন প্রয়োগের ধোঁয়া তুলে কি ধরনের নৈরাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন ওসি প্রদীপ, এই মুরগির খামার তার একটি দৃষ্টান্ত। এখানকার মুরগি এবং ডিম বেচে দিয়ে এখানেই সদেরেক মুরগি জবাই করে নিয়ে থানায় গিয়ে ভুরিভোজ করেন ওসি প্রদীপ, এবং পরদিন এই খামারের মালিকের বাড়িতে অভিযান চালান এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেন। তো আমি যখন বলি অশুভ দেশ, দিস ইজ হোয়াট আই মিন অ্যাকচুয়ালি, রাইট, যে আপনার এইখানে অন্যায় গুন্ডামি সন্ত্রাসীপনাটা কি পরিমাণ সিস্টেমেটিক আপনি কল্পনা করতে পারেন, মানে কি বলবো, সভ্য দেশের সাথেই, কারণ আমি যে বলি বাংলাদেশ এবং সভ্যতা দুইটা দুইটা ভিন্ন স্কেলে আছে, সভ্য বিশ্বের আলাপে কখনো বাংলাদেশ ঢুকবে না, সভ্য দেশের বিভিন্ন বিশ্বের সভ্য দেশও তো নানান ইস্যু আছে, সেগুলো নিয়ে যখন কথা বলি তখন সেখানে পুট করে বাংলাদেশের বামহাতটা ঢুকিয়ে দেওয়া যাবে না, বাংলাদেশ হইতেছে অন্য লেভেলে আছে। একটা ওসি এই যে কর্মকাণ্ড প্রকাশ্য দিবার লোক, উনি টিমকে বুঝিয়ে দিয়ে গেছেন কীভাবে বাড়িতে আগুন দিতে হবে, মানে সব কিছু খুবই বৈধ, চোখের সামনে সবার, এদের আইন এদের হাতে, অস্ত্র এদের হাতে, মানে এরা তো খোদাই দেশে, রাইট, সে টিমকে বুঝিয়ে দেওয়া যায় এমন এমন করে। এবং সেই ওসি প্রদীপ কিন্তু ফেসবুকে এসে লাইভে বলে গেছে যে গায়েবি আগুন লাগবে কিন্তু আপনাদের বাড়িতে, আই গেস ফেসবুকে আপনারা ভাইরাল হয়েছে এগুলো দেখে ফেলছেন, এই জন্য আর দেখাচ্ছি না, না দেখলে বলে দিই। ওসি প্রদীপ লাইভে এসে ফেসবুকে বলতেছে যে আপনাদের বাড়িতে গায়েবি আগুন লাগবে, কেন, ওই যে কী জানি বলে যারা সন্ত্রাসী যারা ইয়াবা মাদক টাদক এগুলো হ্যান্ডেল করে আর কি। আসলে কিন্তু মাদক টাদক হ্যান্ডেল না, এগুলো অতীতে অনেক পর্ব আলোচনা করেছে, সেটা হচ্ছে কাকে খেলতে চায়, যাকে খেলতে চায় তার মাদক পাওয়া যাবে, তাকে মাদক ঢুকানো হবে, তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হবে, তাকে ক্রস ফায়ারে দেওয়া হবে। সো বেসিক্যালি এই যে ওসির প্রদীপ এরকম করে আর কি, ধরে ধরে তুলে নিয়ে যায় থানার মধ্যে, এগুলো সামনে একটু একটু আসবে, তারপর তার আবার বিভিন্ন চেলাচামুন্ড আছে এগুলো দিয়ে হইতেছে মুক্তিপণ দাবি করে, মুক্তিপণ না পাইলে ক্রস ফায়ার করে নদীতে লাশ ফেলে দেয়, এগুলো করে বেড়ায় আর কি। সে বৈধ প্রক্রিয়ায় তার গুন্ডা বাহিনী আছে, মানে পুলিশ বাহিনী, সরি আমি মিস স্পোক করছি, পুলিশ বাহিনী বলতে গিয়ে গুন্ডা বাহিনী বলে ফেলছি, সো তার পুলিশ বাহিনী আছে, এগুলোকে দিয়ে বৈধ উপায়ে বাড়িঘর আগুন জ্বালায় দেয়, ফেসবুক লাইভে এসে বলে। সো বুঝতেছেন তো এই দেশটা তাদের, তারা খোদাই দেশের, এবং এগুলো যে করতেছে সে প্রকাশ্যে এগুলো সামনে আসবে যে এই দেশের রাষ্ট্র আইন আগে কই ছিল এতদিন, এখন হঠাৎ করে একটা আর্মি অফিসার মারা যাওয়া একটা ভাইরাল ইস্যু হয়, এটা নিয়ে এত কথা হইতেছে, এতদিন ধরে এতগুলো করে বেড়ালো, 240টা ক্রস ফায়ার দিছে,
এতদিন আইন কোথায় ছিল? না না না, এতদিন না, এটা তো এটা তো সভ্যদেশ না, অসভ্যদেশে আবার আইনের আলাপ হবে কেন? অসভ্যদেশে হয়তো সেসব আলাপ উঠে আসবে কেস স্পেসিফিকভাবে, কোনো একটা ঘটনা ঘটলে, ভাইরাল হইলে, কেউ পাওয়ারফুল চিপায় পড়লে, তখন একটা স্টোরি ওসি প্রদীপকে নিয়ে একটু কথা হবে, ওসি প্রদীপ চিপায় থাকায়। আরও যেরকম লক্ষ লক্ষ ওসি প্রদীপ দেশে ছড়ায় আছে, এদেরকে নিয়ে কথা হবে না, এই দেশে এরা এগুলোই করে বেড়াবে, এই নই রাজ্য এবং বৈধ প্রক্রিয়ায় দাপট নিয়ে, দাপট নিয়ে না, সে তার বাহিনী এনে লাইভ করে মানুষকে, ফেসবুক লাইভে এসে তার বাহিনী নিয়ে হয়তো সে দিন দুপুরে এখানে মুরগি ভুড়ি ভোজ করে, সে পুন কি বলবো বলেন। নজরের স্ত্রী জানান, ওসি প্রদীপের বাহিনী তাদের বাড়িতে ঢুকে গুলি ছোড়ে, তাতে আতঙ্কিত হয়ে কক্ষাঘাতগ্রস্ত ও স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েন তার বৃদ্ধা শাশুড়ি। ভেঙে দেয়া হয় নাজিরের স্ত্রীর হাত, দরজা খুলে দেওয়ার সাথে সাথে দুইটা গুলি ভাই করে মারধর করার পরে হাত পুরো হাত ভেঙে দিছে। এইভাবে মুশরি যে বাধা দিছে, দিতে গেছে তাকে বিভিন্ন মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিছে, ক্রস ফায়ারের নামে বই দেখিয়ে এরকম লাখ লাখ টাকা চাঁদা আদায় করে নিয়ে গেছে। এলাকাবাসীর স্মৃতিতে ছায়া ফেলে আছে নারকীয় সেই ঘটনা। নাজিরের প্রতিবেশী ফজলের অভিযোগ, 20 লাখ টাকার চাঁদা দাবি না মেটানোয় বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে মেরে ফেলা হয়েছে তার মৎস্যজীবী ছেলেকে। 10টা বাজে মেন্ডারা বললে গেলে যাইতে যে নৌকা মাইতে, নৌকা গান্ধরে তিন ফাঁক দিয়ে আনি মেন্ডারা তুলিয়ে ফাঁসে, মেন্ডারা তুলি 3000 গুলি দিছে। কি সুন্দর করে বাবা বর্ণনা দিতেছে, খুব স্বাভাবিকভাবে চান্দা চাইছে ছেলেরে তুলে নিয়ে চাঁদা টাকা দেয় নাই, সুন্দর করে একদম প্রকাশ্য দিবালাকে ঘ্যাট ঘ্যাট করে গুলি করে মেরে ফেলে দিছে লাশ পানিতে, এবং বাবু বর্ণনা দিতেছে কান্না আসেনি। মানে এই দেশে আবার এগুলি নিয়ে কান্নাকাটি করে, এগুলি তো বাস্তবতা, এগুলো সহজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিছে এই দেশের মানুষ আর কি। সুখুন মুখুনরা এরা এরা কিন্তু এগুলা চোখে পড়বে না, তার এরা আমাদেরকে গল্প শোনাবে এই দেশের অর্থনীতি কোথায় আছে, জীবনের নিরাপত্তা নাই, যে দেশে আপনি লাশের মুখে আপনি লিপস্টিক দেন দিয়ে আমাদেরকে চেতনা উন্নয়ন বোঝান। আসামিদের সাথে আদাত করে আমার ফ্যাক্টরি আত্মসাত করে ফেলছে, সম্পূর্ণ ফ্যাক্টরি এখন নিশ্চিহ্ন করে ফেলছে। এত অভিযোগের পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের কারো বিরুদ্ধে। এই যে পুরো ফ্যাক্টরি নিশ্চিহ্ন করে দিয়েছে ব্যবসায়ী, আমি কিছুদিন আগে ফেসবুকে লিখছিলাম, দেখছেন হয়তো, যে আমার একটা জুনিয়র ছেলে, সে ব্যবসা শুরু করছিল, ঢাকা ভার্সিটি স্টুডেন্ট, পড়াশোনার মধ্যে ব্রেক নিয়ে আমি তাকে বলছি যে এগুলো বাদ দাও, বাদ দিয়ে পড়াশোনা করো, করে দেশ ছাড়ো, এটা বাংলাদেশ, এটা আমেরিকা না, যে পড়াশোনা বাদ দিয়ে কিছু একটা করে এন্টারপ্রেনারশিপ করে খুব সাকসেসফুল হয়ে যাবে, এটা সোনার বাংলা, ব্যবসা ট্যাবসা যে কই থাকবে, জান নিয়ে পালায় বাঁচবা না। তো সে তখন আমার কথা, সে অ্যাপ্রিসিয়েট করে আমার এপিসোডগুলো দেখে, সে জানে আমি সত্য সঠিক কথা বলি, কিন্তু একটা ছেলে ব্যবসায় নামছে, শেষ দেখতে চাইছে, তো শেষ দেখে আমাকে মেসেজ করলো, আমি ওই ফেসবুকে শেয়ার করছি যে ভাই আমার হইতেছে পিছনে শত্রু লাগছে, লেগে আমার হইতেছে তাদের লাইসেন্স, ব্যবসার লাইসেন্স না কি জানি, এটা পুলিশ এসে নিয়ে গেছে, থ্রেটেড করে গেছে, এখন সে বলতেছে ভাই আমি কি জানি বলে আপনার কথার এখন অর্থ বুঝতেছি, মূল্য বুঝতেছি, আমি এখন পড়াশোনায় ব্যাক করতেছি, আমি দেশও ছাড়বো এখন, সে ব্যবসা ব্যবসা তার মাথা থেকে। সো এই সে বাংলাদেশে যে লোক ব্যবসায়ী, পুরা ব্যবসা করতেছিল, পুলিশ এসে সব খাইয়ে দিছে, পুরো ব্যবসা প্রতিষ্ঠান উধাও হয়ে গেছে, এখন সব নিয়ে নিছে। সো এই হচ্ছে বাংলাদেশ, বুঝতে হবে আপনাকে কোন দেশে আসেন। আমি যে সবসময় বলি যে তোমরা আমেরিকায় থাকো না, যে চেতনার কথা, আমেরিকা দেখে আমি ফেসবুক হবো, আমি মার্ক জাকারবার্গ হবো, আমি পড়াশোনা না করে হইতেছে অন্য কোনো উপায়ে আমি নিজের জীবন গড়ে তুলবো, আমি হইতেছে না না না, এগুলো এগুলো আমেরিকা না, এগুলো সোনার বাংলা, বুঝতে হবে তোমাকে, মানে গুম হয়ে যাবা তুমি, আবার এইগুলো করবা কবে। আর যেটা বললো যে ওসি প্রদীপের এগুলার পর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এটা কিন্তু একটা কোর অফ এভরিথিং, এরা এটা করার সাহস কোত্থেকে পায়, দেশটা এরকম কেন, এই সব কিছু যে সিস্টেমেটিক এবং এদেরকে একদম টপ পর্যায়ে থেকে সমর্থন দেয়া হয়, সেটা আমি অতীতে অনেক পর্বে দেখাইছি, যারা আমার সবগুলো এপিসোড দেখে আসছেন তারা খুব ভালো করে জানেন কি বলতেছি, একটা না একাধিক পর্বে একেবারে প্রমাণ করে দিছি কিভাবে একেবারে মাথা থেকে, রাইট, যাকে ভুল বোঝানো হয়, আই হোপ কার কথা বলতেছি, নাম নেওয়া যাবে না কিন্তু আর কি, ইয়ার মতো ওই যে হ্যারি পটারের ভিলেন ক্যারেক্টারটা কি জানি নাম, যাই হোক ওই ক্যারেক্টার মতো নাম নেওয়া যাবে না আর কি, বুঝেন। আচ্ছা এখন হইতেছে যে ইয়ে কি জানি বলে কোবরা, যে ইলিয়াস কোবরা না কি জানি নাম, বাংলার সিনেমা খল অভিনেতা, অভিনয় করে, তো ওনার বিরুদ্ধে মাঝখানে একটা অভিযোগ উঠছে যে উনি হইতেছে ওসি কবির, ওসি কবির বলতেছি, ওসি হইতেছে প্রদীপের সাথে আতাত করে হইতেছে সিনহাকে এখানে ডাকায় আনছে, আনছে ধরে, এই এটা একটা হয়তো মিথ্যা, আমি জানি না, মিডিয়া আসছে সে খুব ভিহিমেন্টলি অস্বীকার করতেছে যে এগুলোর কোনো ভিত্তি নাই, যা হোক, তো যেহেতু তার নাম আসছে এটা সংশ্লিষ্টতা নিয়ে তার ইন্টারভিউ নিতে গেছে লোকে, তো সেইখানে সে এখন কিছু সঠিক কথা বলবে, এবং একটু আগে আমি কথাটাও বলছি, সেই কথাটা শুনি যেহেতু সঠিক কথা। আরেকটা পয়েন্ট আমি এখানে মেক করতে চাই, এই ভদ্রলোক এখন হইতেছে ওইখানকার মাদক নির্মূল কমিটির, মাদক বিরোধী কমিটি কিসেনে কি ইসের হেড, উইচ কাইন্ড অফ আমাকে অলরেডি টেলস যে উনি তার মানে এগুলোর মধ্যে আসে, ধরে নেওয়া যায় বাংলাদেশ আপনি বুঝতে হবে যে এই মাদক নির্মূল কমিটির মধ্যে আসে সেই হইতেছে মাদকের কারবারই করে, এগুলো হইতেছে মানে মানুষকে আইওয়াশ করার জন্য এরা এগুলো করে, সো যারা এগুলোর সাথে জড়িত আপনি ধরে নিতে পারেন মোটামুটি, ইউ ক্যান সেফলি অ্যাসুম যে এরাই হইতেছে সবচেয়ে বড় সন্ত্রাস, যেমন এই যে পুলিশ,
এদের কাজ কি? আইন আইন আইনের প্রয়োগ করা, মানুষকে প্রটেক্ট করা। এরা করতেছে কি? এরা হইতেছে মানুষের জীবনকে দুর্বিষহ করে রাখছে। সো এটা হচ্ছে বাংলাদেশে, আপনি বুঝতে হবে এই সিস্টেমটা। যাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে বা যেই যেই পদ নিছে, যে কাজটা তার করার কথা সে উল্টা কাজটা করে এবং নিজের এগুলোকে কাভার করার জন্যে এই বদমাইশিগুলো করে। সো উনি মাদক কমিটি না কি কমিটির মধ্যে আছে শুনেই আমি হেড শুনে আমি ধরে নিচ্ছি যে উনি হইতেছে ওই জায়গার মাদক কারবারির মধ্যে রাতে, এবং ওনার নামে সব অভিযোগ আছে, উনি অস্বীকার করবে। আমার বললাম, আমি অ্যাসুমিং এগুলো হয়তো সত্য অভিযোগ, যেহেতু উনি মাদক কমিটির মধ্যে আছে। সো এই সিস্টেমগুলো বুঝতে হবে আপনাকে বাংলাদেশে খেলাখুলা, রাইট? সো জায়গা এখন খুবই সুন্দর সুন্দর। আরও কিছু দেখবেন যে স্থানীয় আওয়ামী লীগ নেতা এত ফেয়ার কথা এখন বলবে, ওনারা কেন ওসি প্রদীপের কক্ষণ বিচার হয় না, কাদের প্রশ্রয় এগুলো করা হয়, এগুলো খুঁজে বের করা দরকার। এরা কিন্তু এগুলো করে, এরাই কিন্তু এগুলো করে। কথা শুনে বিভ্রান্ত হবেন না, জাস্ট আমি এটা বললাম আর কি, রাইট? শুনুন কথাটা, শুনুন। 100 বা 150 যে ক্রস ফায়ার হচ্ছে, যেটা আপনারা বলতেছেন, তখন এদেশের আইন কোথায় গেছিল? তখন এদেশের আইনটা কোথায় গেছিল? আইন তো সবার জন্য সমান হওয়া উচিত। একজন আর্মি অফিসার মেজর রিটায়ার্ড মেজর মারা গেছে, এটা কখনো কাঙ্ক্ষিত না। তো আরও তো এরকম কত মায়ের মুখ খালি হয়েছিল, তখন কোথায় ছিল দেশের আইন? কি সুন্দর সুন্দর কথা, রাইট? উনি নিজে কী করে বেড়ান আমার ডাউট আছে। বাংলাদেশে কিন্তু যারা খলচরিত্র অভিনয় করে মিডিয়াতে সিনেমাতে, এদের অনেকেই কিন্তু বাস্তবে হইতেছে নানান রকম অপকর্ম, নানান রকম মাফিয়া এগুলোর সাথে জড়িত, যেমন ডিপ জল। তো যারা এগুলো করে আবার কিন্তু পলিটিক্সও করে পাশাপাশি, কারণ পলিটিক্স করে কেন? এই যে ব্যাকআপ, সরকারি ব্যাকআপ পাই, এগুলো এইভাবে করে কেন? পুলিশ এই সন্ত্রাসীরা এগুলো করতে পারে কীভাবে দেশে? কারণ হইতেছে ইউ সর্বোচ্চ মহল থেকে ব্যাকআপ পায়, কিন্তু তারপর বলা হয় সর্বোচ্চ মহলকে ভুল বোঝানো হয়েছে, সর্বোচ্চ মহল এমন ভাষায় কথা বলেন যে সেই রকম অবস্থা উনি জানতেনই না, কোনো একটা ঘটনা ঘটার পর উনি অবাক হন। আসলে কিন্তু এদের এটা একটা সিস্টেম্যাটিক একটা ব্যাপার, রাইট? এটা যে একটা সিস্টেম্যাটিক ব্যাপার সেটা আমরা এখনই দেখবো, যে বদিকে নিয়ে একজন আওয়ামী লীগের নেতা এখন কমেন্ট করবেন, যেহেতু এখন চিপায় আছে বদিরা ইয়েরা এখন অনেক ভালো ভালো কথা বলবেন, সেই কমেন্টটা তখন বিশ্লেষণ করবো যে এটা কি মিন করে। নিরীহ লোকদের হয়রানি ও কথিত বন্দুকযুদ্ধে মেরে ফেলা ওসি প্রদীপের নতুন কোনো ঘটনা নয়। মানুষ হত্যারা যার রক্তে নেশা হিসেবে পরিণত হয়েছিল, যে সাধারণ মানুষকে এভাবে জুলুম করে ধরে এনে টাকা আদায় করত, এগুলো তো ওপেন সিক্রেট ছিল। বদি সাহেব জানার পরেও কেন তাকে এখানে ধরে রাখার ডিউলটা দিয়ে বারবার চেষ্টা করেছ, এটাও কিন্তু তদন্ত করা দরকার। হ্যাঁ, সে কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওইখানে, তার মানে সে নিজে এগুলো করে, তার মানে সে এগুলার গোড়া, সে হোতা এগুলার। কিন্তু এখন প্রদীপ, এখন যেহেতু প্রদীপ চিপে আছে, এখন সব স্বীকার করতেছে যে সে এই করতো, সে মানুষকে এরকম হয়রানি করতো, ক্রস ফায়ার করতো, এগুলো ওপেন সিক্রেট ছিল, রাইট? সো সবাই জানতো, দিন দুপুরে প্রকাশ্যে করতো। কেন তার কোনো বিচার, কেন বিচার হতো না? কারণ আপনারাই এতদিন, আপনি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তো আপনি কী করেন এখানে? আপনি তো আপনারা মিলে ওসি প্রদীপরা মিলে একটা চক্র হয়ে এগুলো করছেন এতদিন, একজন আরেকজন পিট বাঁচাইতেন, একজন গুন্ডামি করতেন, আরেকজন প্রটেক্ট করতো, ওসি প্রদীপ তুলে নিয়ে আসতো, আপনি মুক্তিপণ মধ্যস্থতাকারী অভিনয় করে টাকা আদায় করতেন, যে অভিযোগ কোবরার বিরুদ্ধে আছে যে ওসি প্রদীপ কাউকে তুলে নিয়ে আসতো, কোবরা গিয়ে তাকে বলতো যে তোমাকে আমি ছাড়াই আনবো, এত টাকা দিলে, এত টাকা দিত, দিয়ে পরে ওসি প্রদীপের সাথে ভাগাভাগি করতো। অভিযোগ আছে, সত্য মিথ্যা জানি না, বাট দ্যাটস হাউ থিংস আর বাংলাদেশে, সম্ভবত আমি ধরে নিচ্ছি এগুলো বিশেষ থাকার কথা, রাইট? সো এই ভদ্রলোক এখন খুব বলতেছে এগুলো প্রকাশ্য দিবার, কিন্তু যেহেতু সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কোনো একটা কে, তার মানে উনি এগুলোর মধ্যে আছে, এবং উনি বলতেছে যে বদিকে জিজ্ঞেস করা দরকার যে উনি বদি কেন কিছু। এইখানে আপনাকে বুঝতে হবে যে এখন কিন্তু, মানে আমি এমনভাবে জিনিসগুলো সেগমেন্টগুলো সাজাইছি যে অর্ডারটা, যে এখন আমরা এই পয়েন্টে দিয়ে আলোচনা শেষ করবো, এই জন্য এগুলো এখন সামনের আলোচনাগুলোতে এই পয়েন্ট আসবে যে কাদের আশ্রয় প্রশ্রয় এগুলো করতে পারতো, কেন তাদেরকে ধরা হইতো না, কীভাবে প্রকাশ্য দিবালকে করতো, এগুলো তো ওপেন সিক্রেট ছিল, তাহলে আইন কই ছিল এতদিন এই দেশে? কারণ হচ্ছে এদের প্রত্যেকে প্রশ্রয় দেওয়া হয়, একটা চেইন অফ কমান্ড আছে, একটা চেইন ধরে প্রশ্রয় দেওয়া হয়, এই চেইন একদম উপরের পর্যায় পর্যন্ত আসে, একদম উপরের পর্যায় পর্যন্ত যে আসে, যে ওসি প্রদীপ যেগুলো করতো সেখানকার যে এমপি ছিল বদি, এই যে এখন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক চিপায় পেয়ে ওসি প্রদীপকে খুব মহৎ মহৎ কথা বলতেছে, সেটাই হইতেছে আসল প্রশ্ন যে এমপি বদির কেন কিছু করে না। কারণ এমপি বদীপ আর প্রদীপ এরা মিলেমিশে এগুলো করছে, এই যে চুরির ভোট হয়, বদীপ কেমন এমপি হয়েছে, ওসি প্রদীপ মিলে গুন্ডামি করে মানুষজনের চিন্তাই করে রাতের বেলা গিয়ে থ্রেট করে সাই কেউ ভোট কেন্দ্রে যাবি না, সেগুলোরে খুন করে গুম পুরো ক্রস ফায়ার করে তো বদীকে এমপি বানাইছে। সুতরাং বদি এরা কেউ একজন একজনের পিছুট কেটেছে, সব এভাবেই চলে, এইভাবেই চক্র চলে। সো এবং এই আওয়ামী লীগের লোক বেনিফিশিয়ারি এই চক্রের, কিন্তু এখন অভিনয় করতেছে, খুব মহৎ অভিনয় শুরু করছে। তো এখন ঘটনা যেটা হয়েছে যে বদি, যেটা সত্যিকার প্রশ্ন এলো কইরা বসে, এবং এটাই সত্যি প্রশ্ন যে বদি কই ছিল। তো বদি কই ছিল বলতে বদিদেরকে প্রটেক্ট করে কে, এরকম অভিযোগ কিন্তু প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা যখন একটা চিপায় পড়ে হাজারো অভিযোগ এদের বিরুদ্ধে উঠে আসে, এবং দেখা যায় যে এদের সাথে ছবি ওঠা বসা দেশের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বোচ্চ মহলের। এবং এদেরকে যখন ইয়ে দেওয়া হয় আপনার কি বলে, যে বদি যদি যখন নির্বাচন হয়, নির্বাচনে যখন নমিনেশন দেওয়া হয়, তখন কিন্তু সরকার কিন্তু গোয়েন্দা সংস্থা দিয়ে প্রত্যেকটা
ইয়ের ব্যাপারে খোঁজ খবর নেয় যারা ক্যান্ডিডেট, যে এরা এদের এই এখন দেখেন সরকার খোঁজ খবর নিয়ে কী বের করে, সরকার কিন্তু এটা খোঁজ খবর নিয়ে বেরও করে না, এটা নিয়ে বদারও করে না, এবং এটা জানে, এটা একটা ফ্যাক্ট, ওপেন সিক্রেট, যে এরা এই এলাকার মধ্যে সব ত্রাস, গুন্ডামি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, গুম, কী বলে জানি, তুলে নিয়ে আসা, ক্রসফায়ার করে মেরে ফেলে দেয়া, তারপর এই যে ইয়াবা, এগুলো সব কিছুর মধ্যে এরাই চক্র, বদি নিজেই হইতেছে ইয়াবার চালানোর চক্র, এগুলো সব সরকার খুব ভালো করে জানে, এরা প্রত্যেকটা যেটা বললাম প্রত্যেকের ব্যাপারে গোয়েন্দা তথ্য নেয়, কিন্তু এগুলো তো সরকারের জন্য ইস্যু না, সরকার গোয়েন্দা তথ্য দিয়ে কোন জিনিসটা বের করার চেষ্টা করে, যে এদের সাথে বিরোধী দলের কোনো আতাত আছে কিনা, জামাত শিবিরের আতাত আছে কিনা, এরা দশ দলের জন্য নিবেদিত প্রাণ কিনা, এরা কতটা হইতেছে দলের প্রতি দাসানু দাসসুলভ মনোভাব, এগুলো জানার চেষ্টা করে, যে কতটা লয়াল দলের প্রতি, যে সবচেয়ে বেশি লয়াল এবং যে সবচেয়ে বেশি গুন্ডা, কারণ যার এলাকা সবচেয়ে বেশি প্রভাব আছে, যে ভোটটা জিতে আনতে পারবে, যে মনে করেন যে বদি বিশাল গুন্ডা বাহিনী আছে, থানা পুলিশ এসি পুরো এলাকার মধ্যে জাল বিস্তার করে রাখছে, একে নমিনেশন দিলে সেই দলকে জিতাইতে পারবে, একে নমিনেশন দিবে তখন সরকার, সরকার গোয়েন্দা দিয়ে এইসব তথ্য বের করে নিয়ে আসে, এবং এই পুরো প্রক্রিয়া সরকার খুব ভালো করে জানে, বদি থেকে শুরু করে প্রত্যেকে কে কী করতেছে। তো যেটা বললাম, একেবারে টপ মহল থেকে সিস্টেমেটিকভাবে একটা চেইন অফ কমান্ড ধরে এদেরকে হইতেছে প্রশ্রয় দেওয়া হয়, পালা হয়। কিন্তু এমন একটা অভিযোগ করা হয় যে দেশের এই অবস্থা কেন, এটা দুর্নীতি আমরা কেন থামাইতে পারতে, আসলে কিন্তু থামানোর চেষ্টা করে না, এই দুর্নীতিটিকে রাখছে এই সরকারকে, মানে এই সরকার বলতে এই দেশের সরকারগুলোকে। সো এই জালের মধ্যে বসে যারা এইগুলো জানে বোঝে, তারা জানে যে এই দেশের কোনো ভবিষ্যৎ নাই, আর যারা হইতেছে ইদার জানে বোঝে না, অথবা হইতেছে হালুয়া রুটির ভাগ পাইছে, এরা মোটিভেশন দিয়ে বেড়ায়, বোঝানোর চেষ্টা করে দেশ কীরকম সিঙ্গাপুর আমেরিকা হয়ে যেতেছে। এবং এই যে বদিকে নিয়ে এত কথার পর কী করলো শেষ পর্যন্ত, বদির কিন্তু কিচ্ছু হয় নাই, দুনিয়ার সব মাদক ক্রসফায়ার দিয়ে ওই যে কোন মেয়ের বাপের ধরে যত শত্রু আছে, ব্যক্তিগত শত্রু, প্রত্যেকে হইতেছে মাদক বিরোধী অভিযানের নামে ক্রসফায়ার করে করে মাইরা ফেলতেছে। এগুলো যে কারণে আমি বলি বাংলাদেশে আইন কানুন নিয়ম আদর প্রত্যেকটা প্রজেক্ট হইতেছে, এক একটা হইতেছে মানুষকে হয়রানি করার জন্য। এই যে মাদক বিরোধী ক্রসফায়ার নাম দিয়ে রামসে কয়টা হইতেছে, আপনার মাদক বন্ধ করতে পারছে কয়টা ব্যবসায়ী মারছে, আর কয়টা হইতেছে ব্যক্তিগত পরিসরে সাধারণ মানুষকে খুনটুন করে বেড়াইছে, আর যে কোনো একটা সাধারণ মানুষকে ধরে নিয়ে টাকা চাইছে, টাকা না দিলে মাদক ব্যবসায়ী বলে মেরে ফেলছে, যে সিনহারকে মাদক ঠুকাই দিয়েছে। সো এই যে এটা আসবে সামনে, যে মাদক বিরোধী অভিযানের নামে সরকার আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করছে, সাধারণ মানুষকে নিপীড়নের জন্য আরেকটা টুল তুলে দিয়েছে পুলিশের হাতে, সেটা এখনই সামনে আসবে, আমরা শুনতে পাবো। সো এই যে ওসি বদিরা মিলে এরা এগুলো করে, এদেরকে ধরে না, একে ক্রসফায়ারে দেয় না, বরং তাকে যখন মাদক বিরোধী অভিযানে গত বছর সব মাইরা ফেলতেছিল ক্রসফায়ারে, তখন বদিকে সুন্দর করে ওমরা করার জন্য বছরের মাঝখানে হঠাৎ করে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ করে দিছে, এবং নমিনেশন দিছে কাকে, বদির বউকে, মানে বেসিক্যালি বদিকে মেসেজ দিচ্ছে যে দেখো চারপাশে তো সমালোচনা হচ্ছে, তোমাকে এই কারণে নমিনেশন দিতেছি না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, তোমাকে দেখতেছি, তোমার বউকে নমিনেশন দিলাম। সো বেসিক্যালি বউকে নমিনেশন দেয়া, তাকে নমিনেশন দেয়া, তো একই, এরা যখন অর্থ সম্পদ জমায়, এরা কিন্তু একজন আরেকজনের বউয়ের নামে জায়গা কিনে বউয়ের নামে বাড়িঘর করে, বউ এখন হইতেছে যেগুলো খাবে টাবে সেগুলো বুদির নামে করবে, নিজের নামে করবে, খালার নামে করবে, চাচার নামে করবে, সেগুলো সব নিজেরা। সো এটা হচ্ছে একটা মেসেজ দেয়া, যে কোনো ভয়ের কিছু নাই, চালাও, কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ আমার দল সার্ভিস পাচ্ছে, অ্যাজ লং অ্যাজ আমরা ক্ষমতা আছি, গুন্ডামি পান্ডামি সব করতে থাকো, পুলিশ বদি থেকে শুরু করে সবাই চক্র হিসেবে কাজ করে, সরকার কিছুই জানে না বোঝে না কিছুই করে না, এবং হয়তো সেই কারণেই দেশের এই অবস্থা, এবং এই যে এখন সবাই প্রশ্নটা তুলতেছে যে এতদিন সরকার কই ছিল, এতদিন আইন কই ছিল, এগুলো তো ওপেন সিক্রেট ছিল, তাহলে প্রদীপ এই পর্যন্ত বাড়তে পারলো কেন। এটা শুধু প্রদীপ না, এটা হইতেছে বাংলাদেশের একটা স্যাম্পল, এইভাবেই দেশ চলতেছে, দেশের প্রত্যেকটা জায়গাতে এরা ছড়ায় ছিটিয়ে আছে, প্রত্যেকটা জায়গায় জাল বিস্তার করে আছে, এবং সরকার খুব ভালো করে অবগত, এবং সরকারের আশ্রয় প্রশ্রয়ে এরা দেশের অবস্থা তৈরি করে রাখছে। সো শুনি, কক্সবাজারের সচেতন মহল মনে করছে মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রীর ঘোষণাকে পুঁজি করে মানুষকে জিম্মি করে এসেছে প্রদীপ। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির সুযোগ নেন প্রদীপ, হয়ে ওঠেন আরো বেপরোয়া। মানে নীতির সুযোগ দেন বলতে, সরকারও খুব ভালো করেই জানে যে সরকার যেসব নীতিটি ঘোষণা করে এগুলো আসলে নীতিটি কিছু না, মানুষের জন্য কোনো কিছু সরকার কখনো করে না, করে নিজের জন্য। এবং এই যে বিভিন্ন, অ্যাগেন এটা হাজারবার বলে ফেলছি, আবার বলি, এই দেশের আইন কানুন আদালত পুলিশ থেকে শুরু করে সব কিছু করা হয়েছে মানুষকে অত্যাচার করার জন্য, মানুষকে ভিক্টিমাইজ করার জন্য, মানুষের জীবন দুর্বিষহ করে রাখার জন্য। মাদক বিরোধী অভিযান বলেন, সেটাও মানুষ দুর্বিষহ, সেই অভিযানের নামে সাধারণ মানুষকে তুলে নিয়ে চাঁদা চাইতেছে, না চাইলে মাদক কী জানি ব্যবসায়ী বলে মেরে ফেলাই দিতেছে, বাড়িঘর জ্বালাই দিতেছে। দেখেন, এটা একটা সভ্য দেশ, একটা পুলিশ এরকম করে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মানুষের, হ্যাঁ, এবং কিছু বললে মাদক ব্যবসায়ী ক্রসফায়ার দিয়ে দিচ্ছে, এরকম এভাবে চলতেছে। সে দিন দুপুরে মানুষকে তুলে নিতেছে, ক্রসফায়ার করতেছে। আরেকটা ভিডিও আমি দেখছিলাম, এটা আমি খুঁজে পাইনি, দেখে শেয়ার করতে পারতেছি, নসি প্রদীপ এরকম রাতে একজনের বাসায় গিয়ে 40 জন পুলিশের টিম নিয়ে দলে বলে ঢুকছে, সেই লোক কিন্তু ওই এলাকার মেম্বার নাকি জানি, বেশ পলিটিক্যাল নেতা, মানে যেটা বাংলাদেশে বলি আপনার, সবাই পাওয়ারফুল, সবারই লিঙ্ক আছে, কিন্তু কোন মাছটা বড় মাছ, যার লিঙ্কটা একটু বেশি, যে একটু বেশি পাওয়ারফুল, সে হয়তো ছোটো মাছটা খাইয়া দেয়। ওই লোকও কী জানি কী বলে মেম্বার নাকি জানি,
ইউপি মেম্বার অথবা কি পাওয়ারফুল লিঙ্ক আছে পলিটিশিয়ান, কিন্তু ওসি প্রদীপের মতো তো পাওয়ারফুল না। ওসি প্রদীপের তো আইনি ক্ষমতা আছে, আইনি ব্যাকআপ আছে এবং নিশ্চয়ই তার ভবিষ্যতে ওঠা বসা এবং সরকারের সর্বোচ্চ মহলে জানাশোনা আছে, খুব সত্যি বেশি পাওয়ারফুল। সে আওয়ামী লীগেরই আরেক মেম্বারকে বাড়ি থেকে তুলে নিয়ে 40 জন পুলিশের টিম নিয়ে রাতে আসছে, এসে তুলে নিয়ে ক্রসফায়ার করে মেরে ফেলে দিয়েছে। সো যে ওই যে একদিন খেলা খেলা, কে কত বড় মাছ কে কারে খাইতে পারে, খায় হজম করতে পারে, এই চলে আর কি। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের অপকর্মের কথা জানত কর্তৃপক্ষ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে জমা পড়েছিল অভিযোগের পাহাড়, কিন্তু কখনোই কোনো ব্যবস্থা না নেয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন প্রদীপ ও তার শিষ্য লিয়াকত। শাস্তির পরিবর্তে উল্টো পেয়েছেন ভালো জায়গা। এতক্ষণ ধরে বলছি, এটা লাস্ট এটা দিয়ে শেষ করলাম আর কি, যে কারা কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এরা এগুলো করে, কীভাবে এরা এগুলো করে করতে পারে, এবং একজন দুজন চিপায় পড়লে একটা দুইটা ঘটনা বের হয়, অনেক আলাপ আলোচনা হয় দেশে, অনেক সুশীল বের হয়ে আসে, কিন্তু একটা দুইটা ঘটনা নিয়ে আলোচনার কিছু করার নাই এবং এটা ব্যতিক্রম কিছু না, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। আপনি সারা দেশের আনাচে কানাচে যেখানে যাবেন এটাই হচ্ছে সত্যিকার বাংলাদেশের চিত্র। কিন্তু এই কথা বললে আমার ক্লাসমেট ইউনিভার্সিটির অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, সে আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, ব্লক মেরে দিয়েছে, কারণ আমি এগুলো বলি। হ্যাঁ, সে এখন পুলিশে আছে, সরি একে বলে নি, সে এখন পুলিশে আছে, পুলিশে জয়েন করছে, এখন এই যে আমরা এগুলো বলি, এখন পায়ে দেশে গেলে তো ছেঁচাও দেবে আমাদেরকে, কেন পুলিশ কিনে এগুলো বলতে, সেগুলো মিথ্যা কথা। আমার ডিপার্টমেন্টের আরেক সিনিয়র ভাই, উনিও হইতেছে আমাকে ব্লক মেরা দিছে যে আমি এগুলো বলে বেড়াই। সো এগুলো সব মিথ্যা, এগুলো সব বানোয়াট, আমরা দেশবিরোধী ষড়যন্ত্রকারী, আমাদেরকে সুযোগ পারলে তো আমাদেরকে নগদ দেখাইয়া দিবে, কেন এগুলো বলতেছি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছি, কি আমার দেশ সেই দেশের আবার ভাবমূর্তি সেটা আবার নষ্টও হয়। সো না, হ্যাঁ, যে এগুলো চলবে তখন ভাবমূর্তি নষ্ট হয় না, এগুলো যে চলতেছে সারা দেশে মানুষের জীবন দুর্বিষহ করে রাখছে এই বৈধ সন্ত্রাসীরা, সেটা দেশের ভাবমূর্তি নষ্ট হয় না। ওইটা বললাম কেন আমি, এই কারণে ভাবমূর্তি নষ্ট হয় এবং গুন্ডারা আমাকে এই কারণে খেয়ে দিবে আমি কেন বললাম। সো এই যে একটা চক্র, এবং আপনি আশেপাশে তাকাবেন, কিন্তু আপনি আশেপাশে তাকিয়ে দেখবেন এই সন্ত্রাসী আপনার আশেপাশেই ছিটে আছে, যেটা বললাম আমার ফ্রেন্ড আমার সিনিয়র এরা আমাকে হয়তো সানফ্রেন্ড করে দিচ্ছে, আমি এগুলো নিয়ে কথা বলি কেন, এরা আমাকে দুই চোখে দেখতে পারে না। সো এরা হয়তো, আমি জানি এগুলো করে কিনা, করতেও পারে নাও করতে পারে, যদি নাও করে এরা কিন্তু এগুলো আশ্রয় প্রশ্রয় দাতা, এগুলোকে ডিফেন্ড করবে, অস্বীকার করবে, নানান রকম নাটক করে একটা জাল বিস্তার করে রাখছে। বেসিক্যালি এই দেশে যাদেরই পাওয়ার নেই, সাধারণ মানুষ, আপনার আমার মতো মানুষ, আমরাই হইতেছে এই দেশে হইতেছে একটা মানে মুরগির মতো, ওই যেরকম মুরগি ওসি প্রদীপ ধরে জবাই করে ভুড়ি ভোজ করছে না, আপনি আমি আমরা হয়েছি মুরগি, আমাদেরকে টপ করে তুলে নিয়ে যাবে, কক কক করতে করতে ওই যে মুরগির খোয়ার থেকে মুরগি কক 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 করে দিক থেকে ওই দিক ওই দিক থেকে ওই দিক দৌড়ায়, খাঁচার বাইরে তার বের হতে পারে না, তারপর আমরা ধরে নিয়ে জবাই দিই, এরকম আর কি। আমরা হইতেছি এই দেশে মুরগি কক 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 করে দৌড়ে এই দিক থেকে ওই দিক, এই দেশের বাইরে ধর যাবো থেকে, তো আমাদেরকে ওসি প্রদীপ ধরে নেয়, জবাই দেয়, রাজনৈতিক নেতারা ধরে নেয়, জবাই দেয়, আপনার আমার ফ্রেন্ডরাই, আপনার আমার ফ্রেন্ড সিনিয়র যারা বিভিন্ন সরকারি চাকরিতে আছে, আমাদেরকে কোনো কারণে পছন্দ করে না, এটা তো স্বাধীন দেশ না, তো পরাধীন দেশ, সো আপনাকে ধরে নেয়, জবাই দিবে। সো এই হইতেছে বাংলাদেশ, এই দেশ নিয়ে প্রচুর গর্ব করার লোক আছে, সুখন সুলেমান সুখন আনিফার হোসেনরা অনেক গল্প শোনাবে কত সুন্দর দেশ, সো ওইসব গল্প শুনেন। আমি আমি সরি, আমি হইতেছে এই দেশকে নিয়ে খুব বেশি স্বপ্ন দেখি না, দেখতে পারি না।